দেশে করোনায় চব্বিশ ঘন্টায় মারা গেছে বিরাশি জন যা গত বাউন্ন দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার ষোলো শতাংশের বেশি সংক্রমণ কমাতে রাজনৈতিক ও ধর্মীয় সমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকার সময়ে নির্বাচন আয়োজনের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে সবশেষ রবিবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বিরাশি জন যা গত বাউন্ন দিনের মধ্যে সবচেয়ে বেশি এ সময় তিন হাজার জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ষোলো দশমিক তিন আট শতাংশ মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগে ৩২ জন এছাড়া ঢাকা বিভাগে একুশ চট্টগ্রামে নয় রাজশাহীতে বারো সিলেটে দুই বরিশাল ও রংপুর বিভাগে একজন করে এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছে চারজন করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ইদে মানুষকে বাড়ি যেতে নিরুৎসাহিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর বৃহত্তর রাজশাহী এবং খুলনা হচ্ছে এই মুহূর্তে আমাদের অত্যন্ত উদ্বেগের একটি জায়গা সেখানে রাজশাহীতে শতকরা হিসেবে শনাক্তের হার সতেরো দশমিক আটচাশ রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রাখতে হবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে নির্বাচন আয়োজনকে আত্মঘাতী বলছে সংক্রামক রোগ বিশেষজ্ঞরা তারা বলছেন সংক্রমণের হার দশ শতাংশের বেশি হলেই তা উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ করে এগুলো নির্বাচনে প্রচুর জনসম জনসংযোগ হয় প্রচুর কাছাকাছি আসে এবং এবারে যেহেতু গ্রামে সংক্রমণ বেশি সুতরাং এই সময় ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বা এই ধরনের নির্বাচনগুলো অনেকটা আত্মঘাতী বলা করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ ঢাকা